গুড মর্নিং এভরিওয়ান, শুরু করছি একটা নতুন ব্লগ। এখন বাজে সকাল 9:15, স্কুলের জন্য একজনকে রেডি করব, তারপর ডেলি রুটিন শুরু হবে। ব্যাগ গোছানো হয়নি, বই গোছানো হয়নি, ব্রাশ করে না, একটা কথাও শোনে না। এই হচ্ছে সকালের চা খাচ্ছি, আমি তো ঠান্ডা চা খাই। এখানে সমস্ত জিনিস রেডি করা আছে। লাঞ্চ হবে পটলের সর্ষে পটল আর ঝিঙে দেবো, না পোস্ত যদি করি তাহলে ঝিঙে দেবো, না ভিন্ডি ভাজা, আলু ফুলকপি, সবজি, ডাল। আজকে মঙ্গলবার। এখানে হচ্ছে কিচেন চিমনি ক্লিনিং, কিচেন ক্লিনিং দুটোই আমার এই দাদাই সবসময় করে। এই যে যেগুলো হবে এই দাদাই আমাদের বাড়িতে সবসময় করে, উনি খুব ভালো কাজ করেন। দাদা আপনার নাম? আসিম মাঝি। আসিম মাঝি, রেটিংটা দেখেন, রেটিংটা দেখে নেন। আমাদের বাড়িতে সবসময় উনি আসেন কাজ করতে। দাদা খুব সুন্দর ক্লিন করে, মানে আমরা 100% স্যাটিসফাইড। আজকে আমাদের বাড়িতে আরেকজন আসবে, আপনারা যদিও তাকে এর আগের ব্লকে দেখেছেন, তো সে আসুক। সে এখন শতাব্দীতে আছে। দেখেন একজন স্কাই ব্লুর মাঝখানে ফিরোজা ব্লু কালার করছে। এত অবস্থা খারাপ হয়ে গেছে দেওয়ালটার, 5 বছর হয়নি আমার ফ্ল্যাটটার বয়স, তাতে এই অবস্থা। একদম কখনো লোকাল প্রমোটারের কাছ থেকে কখনো ফ্ল্যাট কিনবে না, উইদাউট ব্র্যান্ড কোনো কিছু কেনা উচিত না। ব্র্যান্ড ভ্যালু সবসময় ভালো হয়, লোকাল প্রমোটার একদম খারাপ হয়। কিনে ফেলেছি, এটা তো মেনটেন করে রাখতেই হবে, যতদিন না নতুন আরেকটা কিছু করা হচ্ছে। সব দেওয়ালগুলো, প্রত্যেকটা দেওয়াল আমাদের নষ্ট হয়ে গেছে, এর থেকে হোয়াইট কালারটা নিয়ে আসলে বেটার করতে, বুঝলে। এটা কি বাজে লাগছে দেখতে, তা আর ব্যাক টাইম নাকি, তাই দেখেন স্কাই ব্লু, হোয়াইট, তার সাথে ফিরোজা ব্লু। আমরা যদি এটার উপর ওয়াল ইয়ে লাগাবো, আর সে যদি খাটটা পলিশে যাবে তারপরে হবে, নইলে তো দেওয়ালটা পাচ্ছি না, এটা ওয়ালপেপার করা হবে। যতটা হয় এটা করে দিক, এত বাজে লাগছে দেখতে, আর প্রতিদিন গুঁড়ো পড়ছে, ওইসবের জন্যই করা, নিজেরা যা পারি। একটু ফিনিশিং দিয়ে করো, আর একটু ভালো লাগে, যেমন তুলি চালায় যেভাবে ইয়ের উপরে ক্যানভাসের উপরে, ওরকম করে করো। সব সময় দুষ্টুমি, চাদরগুলো পেলে আর বালিশ পেলে ব্যাস, দিয়ে সারাদিন অত্যাচার করবে, স্কুল যাওয়ার সময় এসব করবে। ওঠো চলো, ব্রাশ করবে তো, ব্রাশ করবে, দুধ খাবে, তারপর তো যাবে। তাহলে কি খাবে বলো? ভাত। ভাত খাবি? না খেয়ে চলে যাবি কেন, কোন দুঃখে? খিদেটা পায় না কেন, তো কম খিদে পেলে তো হবে না, ধীরে ধীরে রোগা হয়ে যাচ্ছিস তো। না না, কম খেতে পেলে হবে না, খেতেই হবে, তো একটু কমপ্লেক্স খেয়ে নাও। স্কুলে গিয়ে যদি খিদে পেয়ে যায় তখন কি হবে? কি খাবে স্কুলে খিদে পেলে? বাইরে দেখেছিস বৃষ্টি হয়েছে, তারপর কি সুন্দর রোদ উঠেছে, আবার গরমটা বাড়বে। আমি তো ভুলে গেছিলাম বৃষ্টির পরে রেইনবো আসে। এ বাবা, মিস হয়ে গেল তো। এই হচ্ছে ভিন্ডি ভাজা, ওটা আলু ফুলকপি গেল, ডাল হয়ে গেছে,
এখানে হচ্ছে শাক, এটা হচ্ছে পাট শাক ভাজা। এখানে আমি পনির কেটে রেখেছি, ফুলকপি বয়েল করে রেখেছি, ফুলকপি পনির আর আলু দিয়ে একটা সবজি বানাবো। আজকে মঙ্গলবার, পিওর ভেজ, নো পেঁয়াজ, নো রসুন। এই যে কিচেন ক্লিন হওয়ার পরে এই যে সব আয় চলে গেছে, ভীষণ হয়ে যাও করতে। আমরা এখন সবাই মিলে ইকো পার্কে যাচ্ছি। আপনাদের খুব চেনাজানা একজন এসছে, একটু পরে দেখাচ্ছি। এই যে আমরা এখন যাচ্ছি ইকো পার্ক। আমরা এখন এয়ারপোর্টের রাস্তাটা ধরেছি, এক নম্বর আমরা যাচ্ছি। আর একদম সামনে বসে সমানে বদমাইশি করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। হাতে কি নিয়েছিস? ওটা লিপ বাম টাও দরকার। পুচকির টিকিট লাগবে না, এন্ট্রি টিকিট 30 টাকা, বা সস্তা তো। ইস কি সুন্দর মাঠটা, দৌড়ানোর জন্য বেস্ট। আজকের ওয়েদারটা খুব সুন্দর, ঘুরতে বেশ ভালো লাগছে। মানে গরমের জন্য ইকো পার্কে আসাও হতো না। আজকে আমার ভাগ্নেটা এসছে, জন্য ওকে নিয়ে একটু এসেছি। ও অনেক ছোটবেলা একবার কলকাতা এসেছিল, তখন ইকো পার্ক হয়নি, এবারও এসছে। আমার চাল ঘুরিয়ে নিয়ে আসি। আর লাকিলি আজকে বৃষ্টিটা হয়েছে, জন্য ওয়েদারটাও ভালো। একজন তো দৌড়িয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে। আকাশটা দেখেছেন কি বিউটিফুল, আমি এখন জিরাফ গার্ডেনের সামনে বসে পড়েছি, আমি আর হাঁটতে পারছি না, এত হাঁটা যায় নাকি। আর কি চার্জেস সাইকেল ফাইকেল গুলোর, আধ ঘন্টা 150 rupees, টু মাচ। আর এত বড় এরিয়া, আধ ঘন্টা কেন, 3 ঘন্টাতে ওটা কভার করা যাবে না সাইকেল। এটা নাকি জিরাফ গার্ডেন। ঘুম লেখা আছে কলকাতায় এসে, ঘুম স্টেশনে বসে থাকার এক্সপিরিয়েন্স। মনে মনে ভাববেন এখানে বসে ঠান্ডা খাচ্ছেন, তাহলে মনে হবে একটু ঠান্ডা লাগছে।
তুই ভেঙে দিয়েছিস এটাকে। ওটাকে কে ভেঙেছে? এটা মায়ের, জানো কি করে ভাঙলো এটা?